বাসন মাজা খুব অবভিয়াস একটা বাড়ির কাজ কিন্তু তার জন্য যে সাবান কিংবা যে লিকুইড সোপ কিংবা জেল ব্যবহার করা হয় সেটা আমাদের শরীরের জন্য মারাত্মক হতে পারে নাকি কি বলছেন বিশেষজ্ঞরা শুরুতে আগে দেখি ব্যস্ত জীবন দৌড়ের জীবন ক্যারিয়ারের পেছনে ছোটার জীবন আধুনিক লাইফস্টাইলে এটাই যেন দস্তুর খাওয়া ঘুমের সময়ও যেন বাড়ন্ত আর গুছিয়ে রান্না করা তো সেখানে খাওয়ার আগে বা পরে জুত করে বাসন মাজার কথা তো ভাবতেই পারেন না এই প্রজন্মের মহিলারা আর কাজের মাসি যদি না বলে ডুব মারেন তাহলে আরো বেড়ে যায় সমস্যা তখন একমাত্র উপায় লিকুইড ডিশওয়াশ বিশেষজ্ঞরা বলছেন বিপদ এখানেই বাসন মাজার সাবানের কেমিক্যাল ডেকে আনছে ক্ষতি বিশেষজ্ঞরা বলছেন বাসন মাজার সাবানে থাকে প্রচুর ক্ষতিকারক রাসায়নিক সাবানে বাসন ধুয়ে সেই বাসনে দীর্ঘদিন খেতে থাকলে বিপদ বিশেষ করে যাদের অ্যালার্জি এবং র্যাশের সমস্যা আছে তা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল অনেক রাসায়নিক স্কিনে মিশে যায় সেখান থেকে সরাসরি চলে যায় রক্তে শরীরে জমতে থাকে দূষিত পদার্থ চামড়ার অসুখ ঘুম ঘুম ভাব মাথায় যন্ত্রণা ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যেতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের হার্টের সমস্যা ফুসফুসে সংক্রমণ চোখের সমস্যাও হতে পারে এত প্রভূত সমস্যা তাহলে করবটা কি বাসন নামে যে খাওয়া তো সম্ভব নয় বিকল্পের সন্ধান করি আসুন আমার সঙ্গে যে দুজন এক্সপার্ট রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার ডান দিকে রয়েছেন ডক্টর সুরজিৎ গড়াই ডায়ামাটোলজিস্ট এছাড়া আমার বাদিকে রয়েছেন ডক্টর দেবরাজ যশ পাল মনোলজিস্ট যিনি শ্বাসরোগ বিশেষজ্ঞ আর দুজনের সঙ্গে আপনি কথা বলতে পারবেন টু এই দুটো নাম্বারে ফেসবুক লাইভের প্রশ্নেরও আমরা উত্তর দেব আমি প্রথমেই ফুসফুসের ডাক্তারের কাছে আসি কি হতে পারে মানে বাসন মাজার ওই সাবান থেকে আমাদের ফুসফুস কিভাবে আক্রান্ত হতে পারে আচ্ছা প্রথমে আমি বলে দিই যে আমাদের আলোচনা করা উচিত সেই জিনিস নিয়ে যেটা সাধারণত কমন জিনিস মানে আনকমন জিনিস ধরুন সেগুলো নিয়ে তো আলোচনা করে লাভ নেই তো কমন যেটা আমাদের সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে যারা অ্যাজমা পেশেন্ট হন তাদের বা যারা অ্যাজমা পেশেন্ট হনও না তারাও যারা একটু বেশি বয়স্ক তারা যদি ব্যবহার করে তাদের শ্বাস অতি সক্রিয়তা বেড়ে যায় অতি সক্রিয়তা মানে যে অ্যালার্জি জাতীয় জিনিসগুলো হয় সেগুলোরই তীব্রতা বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদি ভিত্তিতে তারা অ্যাজমা ডেভেলপ করতে পারে মানে অ্যাজমা যেটা আগেকার দিনে আমরা ভাবতাম শুধুমাত্র অ্যালার্জি ছোটবেলা থেকে কম বয়সে সমস্যা শুরু হয় সেটা শুধু নয় বিভিন্ন পরিবেশ দূষণের সাথে এটাও একটা অন্যতম কারণ যেটা দীর্ঘদিন জাতীয় বেশ কিছু ডিটারজেন্ট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর থেকে এই অ্যাজমা জাতীয় সমস্যা বাড়তে পারে এটা হচ্ছে কমন কারণগুলোর মধ্যে একটা দ্বিতীয় ক্ষেত্রে ঝুঁকিটা বেশি বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি তার কারণ বয়স্কদের আমাদের প্রত্যেকেরই প্রত্যেক বছর বয়স বাড়ার সাথে সাথে ফুসফুসের যে লাং ফাংশন সেটা পঁচিশ থেকে পঞ্চাশ এমএল কমতে থাকে সেটা যারা এমনি ধরুন এই ধরনের দেখা গেছে বিভিন্ন বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষাই হচ্ছে বাইরের বিভিন্ন স্টাডি আমাদের ভারতীয় স্টাডি সেই তুলনায় একটু কম তো তাতে দেখা গেছে সেই পঁচিশ থেকে পঞ্চাশ এমএল এর জায়গায় সেটা পঁচাত্তর থেকে একশো করে প্রত্যেক বছরে ফুসফুসের কার্যক্ষমতা কমতে দেশে না সেটা স্টাডিগুলো হচ্ছে বাইরের দেশে কিন্তু সেটা আমাদের পপুলেশনের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য তার কারণ আমরা অধিকাংশই যারা বাথরুমে পরিষ্কার করেন বা ইয়ে করেন সেগুলো নট ওয়েল ভেন্টিলেটেড মানে সেই পরিমাণে ভেন্টিলেশন যেটা হয় না ওই কারণে ধোঁয়া বা ধরুন যে সমস্ত ফিউমস হয় সেগুলো থেকে আপনার এক্সপোজারটা অনেক বেশি হয় আমি আরো আসবো ডিটেল আলোচনায় ফোনে কি অপেক্ষা করছেন বলুন

তো দেখা যায় অনেক দিন ধরে ক্রনিক্যালি এই ডিটারজেন্টগুলো ব্যবহার করতে থাকলে চামড়ার উপরের লেয়ারটা অনেকটা ক্ষয়ে যায় যখন চামড়ার উপরের লেয়ারটা একটু নষ্ট হয় তখনই অ্যালার্জেনের প্রভাবটা অনেক বেশি হয় হাতের মধ্যে তার ফলে বেশি জল ঘাঁটতে থাকা বেশি ডিটারজেন্ট ইউজ করা ডেফিনেটলি রেকমেন্ডেড নয় বেশি ডিটারজেন্ট ইউজ করলে বা বারবার হাত ধোয়ার অভ্যেস অনেকে তৈরি হলে তখন বাইরের অ্যালার্জেন্টগুলো বেশি ডিস্টার্ব করে স্কিনকে এবং এটা ক্রনিক হ্যান্ড ডার্মাটাইটিসের রূপ নেয় যেটা খুবই অসুবিধাজনক কিন্তু এটা অনেক ক্ষেত্রে অনেক হাউস এটা আনঅভয়েডেবল তো তারা করবেন কি তখন সেগুলো নিয়ে আমি আসছি একটা একটা পয়েন্ট নিয়ে ভাবি বিকজ যদি নরমাল কেউ মানুষ অ্যাডাল্ট মেল অর ফিমেল যাদের ক্ষেত্রে অন্যান্য কোনো রোগ নেই তাদের ক্ষেত্রে এটা এত বেশি এফেক্ট করার কথা নয় যদি কারো অন্যান্য রোগ থাকে যেমন ডায়াবেটিস বা হাইপোথাইরয়েড এগুলো থাকে তখন স্কিনের ফাংশনস আরো বেশি ড্যামেজ হয় সেইগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট অব দ্য প্রাইমারি ডিসিজ ইম্পর্টেন্ট আছে আর যদি হ্যান্ডার্মাটাইটিস ডেভেলপ করে তাহলে বারবার হাতকে না ভেজানো বারবার ডিটারজেন্ট না ঘাঁটা সেটা আমরা গ্লাভস পরে করতে পারি ডিটারজেন্টের বদলে আরো কিছু জিনিস ইউজ করতে পারি জল জল এগুলো দিয়ে ক্লিন করতে পারি বা ভিনিগার দিয়ে ক্লিন করতে পারি এগুলো হেল্প করতে পারে বাট সেক্ষেত্রেও জল বারবার লাগলে সমস্যা বাড়বে যদি ডেভেলপ করে যায় আর যদি ডেভেলপ করেনি এটার লক্ষণ গুলো হলো হাতের মধ্যে চামড়াটা অনেক বেশি শুকনো ধরনের লাগা অনেক বেশি পরিমানে ইচিং হতে থাকা চুল কোনো ভাবটা অনেক বেড়ে যাওয়া কারো কারো ক্ষেত্রে ছোট্ট ছোট্ট ফোস্কার মতো হয় ব্লিস্টার্স মতো হয় এবং সেগুলোকে রস গড়াতে থাকে যখন এটা খুব বেশি বেড়ে যায় তখন হাত ফাটতে থাকে সেখান থেকে রক্ত বেরোয় সেখান থেকে রস বেরোতে পারে চামড়াটা একদম শুকনো হয়ে যায় এটা কি মূলত হাতের তালুতে মূলত হাতের তালুতে আঙুলের ফাঁকে এর সঙ্গে কি হয় যখন স্কিন নষ্ট হয়ে গেছে একবার এই ইউজের ফলে তার উপরে অন্যান্য ইনফেকশন বাড়তে থাকে যেরকম ফাঙ্গাল ইনফেকশন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো বাড়তে থাকে সেগুলো আরো বেশি কমপ্লিকেট করা সিচুয়েশন থাকে হ্যালো হ্যাঁ বলুন নমস্কার নমস্কার আহ শুনির মতো বেলগুরিয়া থেকে বলছি। আচ্ছা ওই বাসু বাজার সমাদর যে যে ভীষণ বিপদাতি আমরাও বা বাড়িতে বাসু বাজার সমাদর সরগত সামাদরী বাস থেকে তোবার চেষ্টা করি কিন্তু কথা হচ্ছে যেভাবে এরা মানে আমাদের কী করছে খুঁটি করছে মানে সেकडे ব্র্যান্ডেড কিছু সমাদ পাওয়া যায় ভালো কম দামি সেই সমাদগুলো কি ভালো আর জানা না কোনো ব্র্যান্ড নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না কিন্তু বিকল্পের সন্ধান নিশ্চয়ই আপনি পাবেন প্লিজ দেখতে থাকুন আর কেউ আছেন?

আমরা যে আলোচনায় ছিলাম মূলত ধরুন এটা স্কিনের ক্ষেত্রেও মারাত্মক একটা রেজাল্ট তাহলে হতে পারে এটা কতদিন ব্যবহার করলে এরকম হতে পারে সেরকম কি কিছু আছে নাকি স্কিন স্কিন হলে বেশি তাড়াতাড়ি তারা যদি কোনোভাবে আগে থেকে ড্যামেজ থাকে বা কারো স্কিনে কোনো যেরকম বললাম স্কিন খুব ড্রাই হয় যেরকম ডায়াবেটিসও হতে পারে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সম্ভব আদারওয়াইজ এটা লং টার্ম ইউজ বেশ কিছু বছর ইউজ করার পর এটা হতে পারে তো প্রিভেন্টিভ মেজার্স এর মধ্যে একটা সব থেকে ইম্পর্টেন্ট হলো হাতের মধ্যে কিছু ভালো ময়শ্চারাইজার লাগানো সেক্ষেত্রেও একটা প্রবলেম দেখা যায় ময়েশ্চারাইজারের মধ্যে অনেক কেমিক্যালস থাকে তো যাদের ড্যামেজ স্কিন সেই কেমিক্যালগুলো রিয়াকশান করতে পারে তো কিছু কেমিক্যালস যেরকম ভেসলিন পেট্রোলিয়াম জেলি অথবা লাইট লিকুইড প্যারাফিন হোয়াইট সফট প্যারাফিন এগুলো ইনার্ট সাবস্টেন্স এগুলো চামড়ার ভিতরে প্রবেশ করে রিয়োকশন করে না তো এই ধরনের কোনো ইমোলিয়েন্ট বা ময়েশ্চারাইজার বারবার হাতের মধ্যে লাগানো তাহলে কি ধরুন যাদের সমস্যা হচ্ছে একবার ডক্টর কনসাল্ট করে একটা পয়েন্টমেন্ট কিংবা ময়েশ্চারাইজার ডেভেলপ করে তো डेफिनेटली কোনোজন ডক্টরে কনসাল্ট করা উচিত কারণ এটাকে হল্ট করতে গেলে শুধু ময়শ্চারাইজার হবে না তখন তার জন্য অন্যান্য ওষুধ রয়েছে যদি ডেভেলপ করে ডেফিনেটলি কনসাল্ট ডার্মাটোলজিস্ট এবং তারপর যিনি যেরকম উনি বলছেন সেভাবে ফলো করুন আচ্ছা এবার প্রিভেন্টিভ মেজারে যদি আমরা হ্যাঁ যেটা আমি তো অত কেমিক্যালের মধ্যে গেলে সাধারণ মানুষের বুঝতে তারা বিকল্প জানতে চান তো বিকল্পের মধ্যে একটা যেটা মানে আগেকার দিনে যদি আমরা ফিরে যাই সেটা হচ্ছে আগেকার দিনে প্লেন গরম জলই সবাই কাপড় কাস্ত তার সাথে একটু সোডা টোডা ইউজ করতো সেটা কিন্তু দেখা গেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় অনেক বেশি সেফ যেগুলো মুশকিলটা হয় যেগুলো বেশি হোয়াইটনার মানে আমরা যেগুলোকে সাদা কাপড়কে আরও সাদা করার জন্য ব্যবহার করি তো সেগুলোর মধ্যে হার্মফুল কেমিক্যালের কোনো ব্র্যান্ডের মধ্যে ঢোকাটা ঠিকও নাই অ্যাক্রোস অল দ্য ব্র্যান্ডস তো প্লেন গরম জল তার সাথে হচ্ছে সোডা বাসনের মাজার জন্য ভিনিগার জাতীয় সাবস্টেন্স ইউজ করা তার সাথে প্লেন জল রেদার দ্যান ইউজ করা যে বিভিন্ন রকমের যেগুলো কমার্শিয়াল ডিটারজেন্ট যেগুলো সেগুলো বিজ্ঞাপনেও তো মানুষ প্রলোভিত হন অনেক ক্ষেত্রে লেবুর রস আদার রস ইত্যাদি যুক্ত বিভিন্ন বিভিন্ন যে অর্গানিক যত আপনি ব্যবহার করবেন যেটা আমরা এমনি দেখে আসছি যে লেবুর জল বে সংমিশ্রণে যে সমস্ত ডিটারজেন্ট সেগুলো না করে আপনি যদি প্লেন লেবুর জল বা প্লেন এগুলো ওখানেই অ্যাড করেন বা সোডা মানে বাড়িতে অরিজিনাল লেবুর জলটা যদি সেটা অনেক বেশি বেটার কারণ না হচ্ছে যে সমস্ত কেমিক্যাল গুলো সেখানে রয়েছে সেগুলো আমরা সেখানে অ্যাভয়েড করতে পারি আমরা জানি না যে প্রত্যেকটা ব্র্যান্ডে কম্পোজিশনে কি রয়েছে তো সেটা অ্যাভয়েড করা যেতে পারে যদি আমরা নিজে অর্গানিক উপায় সমস্ত জিনিস ব্যবহার করি আর প্লেন গরম জলের ব্যবহার যত বেশি করা যাবে তত ভালো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মেসেজ দেওয়া দরকার সেটা হচ্ছে বাথরুম হোক বা রান্নাঘর হোক তাতে মানে জানলা বা ভেন্টিলেশন যত ভালো হবে তত এই সমস্ত জিনিস থেকে এক্সপোজার কম হবে হাওয়া বাতাস খেলবে তত আছেন শুনে বলুন হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আমি বহুদিন ধরে চেষ্টা করছি কিন্তু আপনার সঙ্গে পাই না কিন্তু ঘটনার থেকে দেখেন আমরা তো বাসন মালার সাবান দিয়ে তো আমাদের সমস্ত কিছু মাঝি হুম আমি হাবড়া থেকে বলছি হাবড়া হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটা বলুন দেখুন আমার বৌদিনে বলতে কি আমরা যদি আগে যেরকম বাসের পাতা বা ওই ফাইদে যেরকম থালাগুলো মাজতাম এটা কি সঠিক নাকি একটু খাতাটা আমি জিজ্ঞাসা করবেন শুনতে থাকুন প্লিজ উত্তর পাবেন আর কি আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার নমস্কার ম্যাম আমি একটা জিনিস জানতে চাইছি যে কি ধরনের কেমিক্যাল যেটা আছে যেটা মানুষের চর্মরোগ বা অন্যান্য রোগের সৃষ্টি করছে এই সমস্ত যদি দয়া করে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনি শুনতে থাকুন আমরা মানে ছাই কি আদৌ হাইজেনিক আমি জানি না মানে এটুকু বলতে পারি যে ছাইয়ের সাথে কোনো সেই ধরনের কেমিক্যালস কিছু থাকবে না তবে এমনি মানে ছাইয়ের অন্য অনেক রকম সাইড এফেক্ট থাকে সেটা হচ্ছে আপনার মানে ছাই হওয়ার সময় যে সমস্ত মানে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড রিলিজ হয় কিন্তু সেই অর্থে কেমিক্যাল যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটা বিকল্প হতে পারে সেটা নিয়ে কোনো এই ক্ষেত্রে তার কোনো সাইড এফেক্ট নেই বলতে পারি আচ্ছা কেমিক্যালস এর নামগুলো যদি বলেন যেগুলো মেইনলি ক্ষতি করছে জানতে চাইছেন একজন ডিটারজেন্টে ব্যবহার হওয়া যে কোনো কেমিক্যালসই ক্ষতি করতে পারে যদি সেটা স্কিনকে সেনসিটিভিটি তৈরি করে

বসন সাবান কিংবা তরল ব্যবহার করে ঠাকুর পুকুরের গার্গির কি সমস্যা হচ্ছে দেখুন পেশা মডেলিং দিনভর ব্যস্ততা শুটিং এর কাজে কখনো সখনো শহরের বাইরেও যেতে হয় কার্যত দম ফেলার সময় নেই ঠাকুর পুকুরের বাড়িতে থাকলেও ফোন কল অ্যাটেন্ড করতে করতে দিন কাবার তবে যেহেতু একাই থাকেন তাই বাড়ির সব কাজ নিজেকেই করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি মানে যা করি একাই করি আর আমার খুবই বিজি লাইফস্টাইল স্টাইল যেহেতু আমি ওয়ার্কিং তো আমি টাইম পাই না সেরকম একটা সব কাজ নিজে একাই করি গুছিয়ে রান্না বা বাসন মাজার কার্য তো সময় নেই কিন্তু খুঁতখুঁতে গার্গির খাবার আগে বা পরে বাসন না ধুলে চলেই না অগত্যা ভরসা বাসন মাজার সাবান আমি যতবার মানে যা খাই তার আগে প্লেটটা কি ওয়াশ করে নি আবার খাওয়ার পরেও মানে সাবান দিয়ে ধুই মাঝে মধ্যেই পেটের সমস্যা বাসন মাজার সাবানের ফল নয় তো চিন্তায় গার্গি স্টোমাক আপসেট তো হয় মাঝে মধ্যেই হয় সেটা এবার এটার সঙ্গে মানে সেই স্টমাক আপসেট এর কোনো মানে কারণ মানে জড়িত আছে কিনা আমি ঠিক জানি না বিশেষজ্ঞরা বলছেন বাসন মাজার সাবানে থাকে একাধিক রাসায়নিক দীর্ঘদিন ব্যবহার করলে তা শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে তাই সাবধান হতেই হবে ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ফোনে কে বেসে গেছেন বলুন আমি কৃষ্ণ সরকার বলছি ওই বলছি যে আমি আগে না সাবান দিয়ে মারতাম তখন সাবান দিয়ে আমার মানে হাতে কেমন খসখসে হয়ে যেত হ্যাঁ তো খসখসে হয়ে যেত এখন আমি ভিন জেল দিয়ে বাসন এখন কিন্তু ভালো আছি ধন্যবাদ

সাবানের উদ্দেশ্যটা হলো ওপরের থেকে যে কোনো সার্ফেস থেকে যে ডার্টগুলো আছে গুলো আছে ওগুলোকে তুলে ফেলা তাই জন্য সাবানের মধ্যে সার্ফেক্ট্যান্ট বলে একটা জিনিস ইউজ হয় সেটা ডিটারজেন্টেও হয় সেটা গায়ে মাখার সাবানের ক্ষেত্রে হয় তো যদি আমরা খুব বেশি কোনো আউটডোর ওয়ার্ক না করি খুব বেশি বাইরে থাকছি বা খুব বেশি ধুলোবালির মধ্যে থাকছি এরকমটা যদি না হয় তাহলে প্রত্যেক দিন সাবান মাখার প্রয়োজন আছে এটাও নয় তো সেক্ষেত্রে আপনি যদি নর্মাল সাবান ইউজ করছেন লিকুইড সোপের ট্রান্সফার করতে পারেন সেক্ষেত্রে মানে সঅয়ার জেল আচ্ছা ফেসবুক লাইভে বেশ একটা প্রশ্ন আছে হ্যান্ড গ্লাভস ব্যবহার করেন সেটা কি আদৌ যথাযথ একটা উপায় এটা জানতে চেয়েছেন মনীষা গ্লাভস डेफिनेटলি একটা ভালো উপায় হ্যান্ড গ্লাভস করলে ইউজ করলে ওই কেমিক্যালস গুলো হাতে লাগবে না বা জলও বারবার লাগবে না বেটার হবে বাট অনেক সময় ল্যাটেক্স হ্যান্ড গ্লাভস গুলো যেগুলো বাইরে পাওয়া যায় সেগুলো থেকেও রিঅ্যাকশন হতে পারে সেক্ষেত্রে একটু খেয়াল রাখা ডার্মাটোলজিস্ট সাথে কথা বলা এগুলো ইম্পর্টেন্ট মানে বাজার চলতিটা চট করে না কিনে একটু পরামর্শ নিয়ে কিনলে বোধ সেটা সুবিধাজনক হবে হ্যান্ড গ্লাসটা ফুসফুসের প্রশ্ন আছে তার আগে ফোনে কি আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি বলছিলাম আমি জলপাইগুড়ি থেকে বেনুগুঞ্জ মহন্ত বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই আমি ওই রিচার্জ হওয়া জল এটা দিয়ে কি বাসন মাজা বাসন পরিষ্কার করা যেতে পারে আচ্ছা শুনতে থাকুন আপনি আর কি কেউ আছেন না যোগাযোগ ছিন্ন হয়েছে রিটার প্রশ্নে আসার আগে স্বপ্না ফেসবুক লাইভে জানতে চেয়েছেন ফুসফুসের যে প্রবলেম হচ্ছে এই ডিটারজেন্ট বা এই ধরনের কেমিক্যাল থেকে সেটা বুঝবো কি করে এটাকে সাইলেন্ট না সেটা সাইলেন্ট তো আছে কিন্তু তার থেকেও যেটা কমন সিম্পটম আমাদের ক্ষেত্রে কাশি ব্যবহার করার সাথে সাথে নাক দিয়ে জল পড়া হাঁচি এই ধরনের সমস্যাগুলো যদি হয় এবং বিশেষত ব্যবহার করার সাথে সাথেই যদি সমস্যাগুলো হয় তখন এটা বুঝতে হবে যে সেই জাতীয় সাবস্ট্যান্সের ক্ষেত্রে ওনার অ্যালার্জি আছে এবং সেটা অ্যাভয়েড করতে পারলে বেটার হয় আর একটা যেটা দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য সেটা হচ্ছে এই প্রত্যেক এর মধ্যে অনেক কেমিক্যাল আছে যেগুলো কার্সিনোজেনিক বা দীর্ঘদিন ব্যবহারের জন্য স্কিনের থেকে শুরু করে লাং বিভিন্ন ক্যান্সারও দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে হতে পারে কেমিক্যালগুলো এতটাই মারাত্মক কেমিক্যালগুলো এতটাই মারাত্মক যেগুলো এই সমস্ত মানে ডিটারজেন্ট বা এগুলোর মধ্যে থাকে সেটাও মাথায় রাখাটা প্রয়োজনীয় যখন এটা ব্যবহার করা হয় তারপরে হাত সবসময় সময় সঠিকভাবে ধোয়া হয় কিনা সেটাও তো আমরা খেয়াল করি না আমি গার্গির এক্সাম্পল নিয়ে বলি গার্গি যেটা করছিল এর মধ্যে দেখা গেল যে বারবার হাত ধোয়া খাওয়ার আগে সাবান দিয়ে ডিসটাকে ধোয়া খাওয়ার পরে ধোয়া এই বারবার ধোয়াটা একদিক দিয়ে কিন্তু ক্ষতিকর যদি বারবার হাতে জল লাগে বা বারবার ধোয়া হয় তাহলে হাতের উপরের প্রোটেকটিভ লেয়ারটাও নষ্ট হয়ে যায় তো বারবার ধোয়া নয় বারবার তাকে অপসেশনের জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেটুকু প্রয়োজন সেটুকু ধোয়া উচিত ডেফিনেটলি একবার ভালো করে তো ধোয়া উচিত যাতে যেটা ডিটারজেন্ট ইউজ করছিলাম সেটা মুছে যায় কিন্তু ডিটারজেন্ট ইউজ করার আগে হাতের মধ্যে ভালো করে ময়শ্চারাইজার লাগানো মানে সম্ভব হলে একটা গ্লাভস ইউজ করা এগুলো ইম্পর্ট্যান্ট আচ্ছা রিঠা ধোয়া জল সেটা কি বিকল্প হতে পারে

অবশ্যই আপনি ডাক্তার দেখান আচ্ছা সাবস্টিটিউট নিয়ে এখানেও প্রশ্ন এসেছে এখানেও জানতে চাইছেন যদি সোপের জায়গায় জেলে কেউ শিফট করেন সেটা কি তুলনায় নিরাপদ হতে পারে ভাবে হ্যাঁ হার্ড সোপ গুলো তুলনায় যেগুলো লিকুইড জেলস বা লিকুইড সোপ সেগুলো একটু বেটার সেগুলোর মধ্যে কেমিক্যালের পরিমাণ অনেক সফট এবং কম definitely. তাহলে আমরা আজকের এপিসোড থেকে কি কি মাথায় রাখব দেখুন বাসন ধোয়া এমন একটা কাজ যেটা কোনো ভাবে এরানো সম্ভব না কারণ বাসন ধুইয়ে মুছে ঝকঝকে পরিষ্কার রাখতেই হবে আমাদের নিজেদের স্বাস্থ্যের খাতিরে। কিন্তু কিছু টিপসও মাথায় রাখতে হবে আসুন দেখি। রান্নাঘরে যত আলো বাতাস খেলবে যত খোলা থাকবে ততই শ্বাসজনিত সমস্যা কিন্তু কম হবে। আপনি যতই ডিটারজেন্ট ব্যবহার করুন দু নম্বর ত্বক বাঁচাতে আপনি গ্লাভস ব্যবহার করুন যেটা ভালো কোয়ালিটির হতে হবে এবং হাত ধোয়ার পরেই পেট্রোলিয়াম জেলি হাতে ব্যবহার করুন যাতে আপনার হাতের উপরের ত্বকটা ভালো থাকে আর থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট গরম জলে ভিনিগার কিংবা লেবুর রস অথবা সোডা হিসাবে সোডা মিশিয়ে সেটাকে সাবানের বিকল্প হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আপনারা বিকল্পের সন্ধান চাইছিলেন গরম জলে লেবুর রস সোডা কিংবা একই সঙ্গে ভিনিগার মেশাতে পারেন তাহলে টিপস মনে রাখুন সুস্থ থাকুন সব থেকে দেখতে থাকুন অফপিট চব্বিশ সন্ধে সাতটায়